একই একাদশী তার উপর শনিবারের মৃতদেহ সেই দেহ সৎকারের পর শ্মশানের আগুন নেভেনি তখনও শ্মশানের ছাই থেকে উঠছে ধোঁয়া সেই শ্মশানের ছাইয়ের উপরেই গতকাল ধ্যানে বসে পড়লেন এক মাঝ বয়সী ব্যক্তি ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মেকলিগঞ্জের হাটে স্থানীয় সূত্রে জানা গেছে গত শনিবার সন্ধ্যার সময় এই ব্যক্তি শ্মশানের মধ্যে বসেন সেই শ্মশানে গতকাল বিকেলেই এক মৃতদেহ সৎকার করা হয় পূর্ণ লাভের আশায় শনিবারেই একাদশীর মৃতদেহ সৎকারের জায়গায় ধ্যানে মগ্ন হয় রবিবার সকাল থেকেও সেই শ্মশানে ধ্যানে বসে রয়েছে ওই ব্যক্তি ঘটনার কথা চাউর হতেই এই দৃশ্য চাক্ষুষ করতে লোকের জমায়েত শুরু হয় মানসিক কোনো সমস্যা আছে ওই ব্যক্তির নাকি তন্ত্র সাধনায় সিদ্ধিলাভ করার চেষ্টা তা নিয়ে ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য যদিও স্থানীয়রা বলছেন যিনি ধ্যানে বসেছেন তার কোনো মানসিক সমস্যা দেখা যায়নি আগে কোনো দিন তবে তিনি ঝাড়ফুঁক করেন বলে জানা গেছে স্থানীয়দের অনুমান কাজেই তন্ত্র সাধনায় ধ্যানে বসেছেন অন্যদিকে নিয়ে বিজ্ঞান মঞ্চের সদস্যদের দাবি কুসংস্কারে আচ্ছন্ন হয়ে এরকম কাজ করছেন ওই ব্যক্তি কালকে রাত্রিবেলা আসছিল কতদিন থাকবে জানেন কিছু বাড়ি কোথায় আশেপাশে বাড়ি